আজি ঝাড়ো ঝাড়ো মুখরো বাদল দিনে। বন্ধুরা, চারিদিকে ঝড়ো 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 মুখরিত বাদল দিনে, একদম এই বৃষ্টির আওয়াজ একদম পরিবেশটাকে যেন শান্ত করে দিয়েছে। বৃষ্টির আওয়াজ দূর থেকে শোনা যাচ্ছে, বলছে দেখো আমি এসে গেছি, এই বছরের প্রথম বৃষ্টি, প্রথম ভেজাতে এসেছি তোমাদের, তোমাদের মনকে অন্য মনস্ক করতে এসেছি। এত সুন্দর একটা দিনে শুধু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেই মনে পড়ছে। তাই বন্ধুরা, আজকে আর কোনো কিছুই করতে যেন ইচ্ছে হচ্ছে না, মনটা হারিয়ে গেছে সেই বিশ্বকবির কাছে। আর এই দিনে আমার মেয়ের কণ্ঠে আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা পাঠ করবে সে, তোমরা শোনো কেমন করেছে সে। কবিতাটি অনেক বড়দের, অনেক বড়দের ফিলিংস সেখানটায়, কিন্তু তবুও সে চেষ্টা করেছে সেই কবিতাটি আজকে এই পরিবেশের সাথে তুলে ধরতে। তো চলো বন্ধুরা। নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা সুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে। আমি শুধু বলেছি কে জানে, নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান, সেই গান শুনি কুসুমিত তরু তলে, তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়, তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাত যেন মনে আনি, কনক চাপার দল পরে ছুরি ভেসে যায় তুরি, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতিল, ছিন্ন অংশ তারা অর্থ হারা, ফাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানি, নূতন কালের নবযাত্রী ছেলেমেয়ে সুধাইছি দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে, সেটা রেখে বাঁধিলাম তার গাহিলাম আরবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক আর কিছু নয়, এই হোক মোর শেষ পরিচয়। বন্ধুরা, কেমন লাগলো ছোট্ট 11 বছরে একটি মেয়ের গলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা পরিচয়? ও শুধুমাত্র চেষ্টা করেছে। তোমরা ওকে কমেন্টস করে লাইক করে জানিও, তাহলে ও উৎসাহ পাবে পরবর্তীতে আরও এই ধরনের কবিতা পাঠ করাতে। তো আজকে এখানেই